নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাব সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প। চলুন শুরু করি, ভেনডেটা। 30-40 বছর আগেকার কথা। ওলগোবিন্দ ঘোষ ও কুঞ্জকুঞ্জর কর পাশাপাশি জমিদার ছিলেন। উভয়ের নামই বিস্ময় উৎপাদক। আসল কথা, ওলগোবিন্দবাবু ছিলেন ওলাইচণ্ডীর বরপুত্র এবং কুঞ্জকুঞ্জরবাবু শাক্তভাবাপন্ন বৈষ্ণব বংশের সন্তান। চার পুরুষ ধরিয়া দুই বংশের কলহ চলিতেছিল। শতাধিক বর্ষ পূর্বে কুঞ্জকুঞ্জরের বৃদ্ধ পিতামহ ওলগোবিন্দের বৃদ্ধ পিতামহের পুত্রের বিবাহের বৌভাত উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়া নববধূ দেখিয়া প্রশংসাচ্ছলে বলিয়াছিলেন, ছেলের কথা কিছু বলবো না, বাপকা বেটা, কিন্তু ভায়া বউ হয়েছে যেন মুক্তোর মালা। রসিকতাটি বুঝিতে বরপক্ষের একটু দেরি হইয়াছিল। সেই অবকাশে রসিক ব্যক্তিটি নিজের জমিদারিতে ফিরিয়া গিয়াছিলেন। তারপর হইতেই পুরুষ পরম্পরায় কলহ চলিয়া আসিতেছে। বর্তমানে ওলগোবিন্দের সহিত আদালতে ছাড়া কুঞ্জকুঞ্জরের সাক্ষাৎ হয় না, তাহাও কালে ভদ্রে। কিন্তু দেখা হইলে যুযুধান ষণ্ডের মতো উভয় ঘোর গর্জন করিতেন। পার্ষদ ও শুভানুদ্দায়ীগণ উভয়কে দূরে দূরে রাখিত, কিন্তু বিধির বিধান কে খণ্ডন করিতে পারে? ওলগোবিন্দ একদা দেওঘরের এক বাড়ি খরিদ করিলেন। বাড়ির চারিধারে প্রকাণ্ড বাগান, পাঁচিলে ঘেরা। বাগানে ইউক্যালিপটাস, ঝাউ, পেঁপে, কলা, নানাবিধ গাছ। ওলগোবিন্দ সপরিবারে একদিন হেমন্তকালে নবকৃত বাড়িতে আসিয়া উঠিলেন। তাহার ভারী বাগানের শখ, বাগান দেখিয়া অত্যন্ত হর্ষিত হইলেন। পাঁচিলের পরপারে আর একটা বাড়ি, অনুরূপ বাগানযুক্ত। সন্ধ্যাকালে ওলগোবিন্দ দারোয়ান সঙ্গে সেই পাঁচিলের ধারে বেড়াইতে বেড়াইতে পাঁচিলের ওপারে আর একটি মূর্তি দেখিয়া স্তম্ভের মতো দাঁড়াইয়া পড়িলেন। তারপর ওলগোবিন্দ ঘোর গর্জন করিলেন। প্রত্যুত্তরে কুঞ্জকুঞ্জর ঘোরতর গর্জন করিলেন, কিন্তু মধ্যে পাঁচিলের ব্যবধান, তাই সে যাত্রা শান্তি রক্ষা হইল। ওলগোবিন্দ নিজের দারোয়ানের দিকে ফিরিয়া বলিলেন, ভেপু সিং, এই বুড্ঢাকো রাস্তা মে পাওগে তো, টাক ফটা দেওগে বলিয়া ভেপু সিং এর হাতে একটি কোদালের বাঁট ধরাইয়া দিলেন। ওদিকে কুঞ্জকুঞ্জর নিজের দারোয়ানকে বলিলেন, মৃদং সিং, ওই বুড্ঢাকো রাস্তা মে দেখোগে তো, ভুড়ি ফাঁসা দেওগে বলিয়া মৃদং সিং এর হাতে একটি ভোঁতা খুরপি ধরাইয়া দিলেন। এই রূপে যুদ্ধ ঘোষণা করিয়া দিয়া উভয় স্বস্বগৃহে প্রবেশ করিলেন। ওলগোবিন্দ নিজের পুত্র প্রিয়গোবিন্দকে বলিলেন, কুঞ্জশালা পাশের বাড়িতে উঠেছে। কুঞ্জকুঞ্জর নিজ কন্যা সুধামুখীকে বলিলেন, ওলাশালা পাশের বাড়িতে আড্ডা গেড়েছে। স্ত্রীজাতির কৌতূহলের ফলে জগতে অসংখ্য অঘটন ঘটিয়া গিয়াছে। পাশের বাড়ির সম্বন্ধে মেয়েদের কৌতূহল আজ পর্যন্ত কেহ রোধ করিতে পারে নাই। বৃথাই অবরোধ প্রথা, হারেম, ঘোমটা, বোরখার সৃষ্টি হইয়াছিল। ওলগোবিন্দের বাড়িতে তিনটি স্ত্রীলোক, ওলগোবিন্দের স্ত্রী ভামিনী ও দুই কন্যা। কন্যা দুইটি বিবাহিতা, গিন্নিবান্নি জাতিয়া। প্রিয়গোবিন্দ তাহাদের কনিষ্ঠ। কুঞ্জকুঞ্জরের গৃহে তাহার স্ত্রী ও পাঁচ কন্যা। তাহাদের মধ্যে সর্বকনিষ্ঠা সুধামুখী কেবল অনুরা। দুই পরিবারের একুনে নয়টি স্ত্রীলোকের কৌতূহল একসঙ্গে জাগ্রত হইয়া উঠিল। পাঁচিলের আড়াল হইতে উঁকিঝুঁকি আরম্ভ হইল। ক্রমে মুখ চেনাচিনি হইল। ভামিনী অন্য পক্ষের কর্তা সম্বন্ধে মত প্রকাশ করিলেন,
মিংসের ঝেঁটার মতো গোপ দেখলে ইচ্ছে হয় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। গৃহিণী সম্বন্ধে বলিলেন, মরণ আর কি। সুধামুখী সম্বন্ধে বলিলেন, বেশ মেয়েটি। কুঞ্জকুঞ্জরের গৃহিণীও মত প্রকাশ করিলেন। ওলগোবিন্দ সম্বন্ধে বলিলেন, মিংসের পেট দেখো না যেন 10 মাস। গৃহিণী সম্বন্ধে, মরণ আর কি। প্রিয়গোবিন্দ সম্বন্ধে, বেশ ছেলেটি। তারপর সুগোপনে রমণীদের মধ্যে আলাপ হইয়া গেল, কর্তারা কিছুই জানিলেন না। কেহ যদি বা মনে করে নারীরা স্বামীর শত্রুকে নিজের শত্রু বলিয়া ঘৃণা করে, তবে তাহারা কিছুই জানে না। হিন্দু নারী স্বামীর চিতায় সহমরণে যাইতে প্রস্তুত, কিন্তু শত্রুপক্ষের নারীদের সঙ্গে গোপনে ভাব করিবার বেলা তাহাদের নীতিজ্ঞান সম্পূর্ণ পৃথক। এই জন্যই কবি ভর্তৃহরি বলিয়াছেন, কি বলিয়াছেন এখন মনে পড়িতেছে না, তবে প্রশংসাসূচক কিছু নয়। ওদিকে কর্তারা পরস্পরকে জব্দ করিবার মতল বাঁটিতেছেন। উকিল মুক্তার হাতের কাছে নাই, তাই মোকদ্দমার ব্যাপারে সুবিধা হইল না। উভয় অন্য উপায় চিন্তা করিতে লাগিলেন। জগতে একটা আশ্চর্য ব্যাপার দেখা যায়, শত্রুর কথা অহর্নিশি চিন্তা করিতে করিতে চিন্তার ধারাও একই প্রকার হইয়া যায়। তাই পরস্পরের অনিষ্ট চিন্তা করিতে করিতে ওলগোবিন্দ ও কুঞ্জকুঞ্জর একই কালে একই সংকল্পে উপনীত হইলেন, গাছ, বাগান নির্মূল করিয়া দাও। চিন্তাকে কার্যে পরিণত করিবার সময় কিন্তু দেখা গেল ওলগোবিন্দই অগ্রণী। ইহার গুটিকয় কারণ ছিল। প্রথমত, ওলগোবিন্দ পুত্রবান, সুতরাং তাহার তেজ বেশি। কুঞ্জকুঞ্জর উপর্যুপরি 5টি কন্যার পিতৃত্ব লাভ করিয়াছেন। সকলেই জানেন, ক্রমাগত কন্যা জন্মিতে থাকিলে উৎসাহী ব্যক্তিরও কর্মপ্রেরণা কমিয়া যায়। দ্বিতীয় কথা, ওলগোবিন্দকে শত্রুদলন কার্যের সহায়তা করিবার জন্য সাবালক পুত্র ছিল, কুঞ্জকুঞ্জরের তাহা ছিল না। ফলে একদিন গভীর রাত্রে ওলগোবিন্দ সাবালক পুত্রের হাতে একটি কাটারি দিয়া বলিলেন, ঝাউ গাছগুলো একেবারে সাবার করে দিবি, একটাও রাখবি না। কর্তব্যপরায়ণ পুত্র পিতার আজ্ঞা শিরোধার্য করিয়া কাটারি হস্তে প্রস্থান করিল। প্রিয়গোবিন্দকে দেখিলে কাসাবিয়াঙ্কার কথা মনে পড়ে, কর্তব্যে কঠোর, দ্য বয় স্টুড অন দ্য বার্নিং ডেক। পরদিন প্রাতঃকালে কুঞ্জকুঞ্জর দেখিলেন, তাহার ঝাউ গাছগুলো কাত হইয়া শুইয়া আছে, তাহার গোঁফ ঝাউয়ের মতোই কণ্টকিত হইয়া উঠিল, মাথায় চুল ছিল না বলিয়াই কিছু কণ্টকিত হইতে পাইল না। তিনি চলনোন্মুখ ইঞ্জিনের মতো শব্দ করিতে লাগিলেন। তারপর দারোয়ান ডাকিয়া বলিলেন, মৃদং সিং দেখতা হে। মৃদং সিং বলিল, হুজুর। কুঞ্জকুঞ্জর বলিলেন, ওই বুড্ঢা কিয়া? আলবাত বেশক, হাম ভি বুড্ঢা কো দেখ লেঙ্গে। মৃদং সিং বলিল, তাবেদার মজুদ হ্যাঁ। কুঞ্জকুঞ্জর ভাবিলেন, মৃদং সিংকে দিয়াই প্রতিশোধ লইবেন, কিন্তু কিছুক্ষণ বিবেচনার পর দেখিলেন তাহা উচিত হইবে না। চাকরকে দিয়া বেআইনি কাজ করানো মানেই সাক্ষী সৃষ্টি করা, তাহাতে কাজ নাই, যাহা করিবার তিনি নিজেই করিবেন। ওলগোবিন্দ সে রাত্রি সুখনিদ্রায় যাপন করিলেন। প্রাতঃকালে উঠিয়া দেখিলেন তাহার কদলিকুঞ্জে কুঞ্জকুঞ্জর প্রবেশ করিয়া একেবারে তছনছ করিয়া গিয়াছে, কলা গাছগুলি নিতম্বিনীর উরু স্তম্ভের মতো পাশাপাশি পড়িয়া আছে। পদ্মাবতী, চরণ, চারণ, চক্রবর্তী, শ্রী জয়দেব কবি এ দৃশ্য দেখিলে হয়তো একটা নূতন কাব্য লিখিয়া ফেলিতেন, কিন্তু ওলগোবিন্দের চক্ষুদ্বয় লাট্টুর মতো বনবন করিয়া ঘুরিতে লাগিল। তিনিও চলনোন্মুখ ইঞ্জিনের মতো শব্দ করিলেন। তারপর বাড়ির ভিতর হইতে বন্দুক আনিয়া
দমাদম আকাশ লক্ষ্য করিয়া ছুঁড়িতে লাগিলেন। কুঞ্জ কুঞ্জর হটিবার পাত্র নয়, তিনিও বন্দুক আনিয়া আকাশ লক্ষ্য করিয়া ছুঁড়িলেন। ঘোর যুদ্ধ চলিল, কিন্তু হতাহতের সংখ্যা শূন্যই রহিল। বিক্রম প্রকাশ শেষ করিয়া দুইজনে আবার চিন্তা করিতে বসিলেন। ওদিকে স্ত্রী মহলে কি ব্যাপার চলিতেছে তাহা কেহই লক্ষ্য করিল না। যুদ্ধ বিগ্রহ একটু ঠান্ডা আছে, কারণ দুই পক্ষই বন্দুক লইয়া সারা রাত বারান্দায় বসিয়া থাকেন এবং মাঝে মাঝে আকাশ লক্ষ্য করিয়া গুলি ছোড়েন। কিন্তু দুই পক্ষই সুযোগ খুঁজিতেছেন। ওলগোবিন্দর লক্ষ্য কুঞ্জকুঞ্জরের পুষ্পবর্ষী শিউলি গাছটির উপর। কুঞ্জকুঞ্জরের নজর ওলগোবিন্দের কৃষাঙ্গী তরুণীর মতো ইউক্যালিপটাস গাছের ওপর। একদিন ওলগোবিন্দ স্ত্রী আসিয়া বলিলেন, কি ছেলে মানুষের মতো ঝগড়া করছো, মিটিয়ে ফেলো। সুদা মেয়েটি চমৎকার, প্রিয়র সঙ্গে। ওলগোবিন্দ চক্ষুদয় লাট্টুর মতো ঘূর্ণিত করিয়া বলিলেন, খবরদার। ওদিকে কুঞ্জকুঞ্জরের গৃহিণী বলিলেন, বুড়োই বুড়োই ঝগড়া করতে লজ্জা করে না, মিটিয়ে ফেলো। প্রিয় ছেলেটি চমৎকার, সুদার সঙ্গে। কুঞ্জকুঞ্জর গুম্ফ কণ্ঠকিত করিয়া বলিলেন, চপরাও। কিন্তু প্রিয় গোবিন্দ এসব কিছুই জানে না। প্রিয় গোবিন্দ পিতৃভক্ত যুবক, তার উপর কর্মকুশল। ওল গোবিন্দ যখন কেবল শূন্যে বন্দুক ছুঁড়িতে ব্যাপৃত ছিলেন, প্রিয় গোবিন্দ সেই অবকাশে শিউলি গাছ কাটিবার উপায় স্থির করিয়া ফেলিয়াছে। প্রিয় গোবিন্দ লক্ষ্য করিয়াছিল যে রাত্রি তিনটার পর কুঞ্জকুঞ্জর আর বন্দুক ছোড়েন না, অতএব তিনটার পর তিনি ঘুমাইয়া পড়েন সন্দেহ নাই। প্রিয় গোবিন্দ স্থির করিল পিতাকে না বলিয়া শেষ রাত্রে অভিযান করিবে। পিতাকে বলিলে হয়তো তাহাকে বন্দুকের মুখে যাইতে দিবেন না। সেদিন চাঁদিনী রাত্রি, কৃষ্ণপক্ষের তৃতীয়া কি চতুর্থী। ভোর রাত্রে উঠিয়া প্রিয় গোবিন্দ করাত হাতে লইল, তারপর নিঃশব্দে পাঁচিল ডিঙাইয়া কুঞ্জকুঞ্জরের বাগানে প্রবেশ করিল। জ্যোৎস্না ফিন ফুটিতেছে, কেহ কোথাও নাই। প্রিয় গোবিন্দ পা টিপিয়া টিপিয়া শিউলি গাছের দিকে অগ্রসর হইল। শিউলি গাছের তলায় উপস্থিত হইয়া দেখিল একটি মেয়ে ফুল কুড়াইতেছে। প্রিয় গোবিন্দ পলাইবার চেষ্টা করিল, কিন্তু পলাইবার সুবিধা হইল না। সুধাও তাহাকে দেখিয়া ফেলিয়াছিল এবং চিনিতে পারিয়াছিল। প্রিয় গোবিন্দ সুধাকে আগে দেখে নাই। আমাদের দেশের পুরুষেরা স্ত্রীলোক দেখিলে উকি ঝুঁকি মারে, এরূপ একটা অপবাদ আছে। মেয়েদের সম্বন্ধে কোনো অপবাদ নাই, অথচ ত্রস্ত সুধা জিজ্ঞাসা করিল, কি চাই? প্রিয় গোবিন্দ করাত পিছনে লুকাইল, বলিল, কিছু না। সুধা, তুমি আমার শিউলি গাছ কাটতে এসেছ, বলিয়া কাঁদিয়া ফেলিল। প্রিয় গোবিন্দ স্তম্ভিত হইয়া বলিল, মানে এ গাছ কার? আমার। মানে তুমি কে? এ গাছ তো কুঞ্জর বাবুর। আমি তার ছোট মেয়ে, আমার নাম সুধা। ও, মানে তা বেশ তো। সুধা চক্ষু মুছিয়া বলিল, তোমরা কেন আমাদের ঝাউ গাছ কেটে দিয়েছ? প্রিয় গোবিন্দ ক্ষীণস্বরে বলিল, আমাদের কলা গাছ। তোমরা তো আগে কেটেছ। প্রিয় গোবিন্দ নীরব। সুধার মুখে একটু মেয়েলি চাপা হাসি দেখা দিল, বিজয়িনী। পুরুষ ও হাসি হাসিতে পারে না। সুধা আবার আঁচলে ফুল কুড়াইয়া রাখিতে লাগিল, যেন প্রিয় গোবিন্দ নামক পরাভূত যুবক সেখানে নাই। প্রিয় গোবিন্দ বোকার মতো এক পায়ে দাঁড়াইয়া রহিল, একবার করাত দিয়া পিঠ চুলকাইল, শেষে ঢোক গিলিয়া বলিল, হ্যাঁ, তুমি এই সময় রোজ ফুল কুড়োতে আসো? সুধা মুখ তুলিয়া বলিল, হ্যাঁ, কেন? প্রিয় গোবিন্দর কান ঝাঁ ঝাঁ করিয়া উঠিল। সে তোতলাইয়া বলিল,
তবে আমিও রোজ এই সময় গাছ কাটতে আসব। বলিয়া এক লাফে পাঁচিল ডিঙাইয়া পলায়ন করিল। সুধা আবার হাসিল, বিজয়িনী। অন্দরমহলের ষড়যন্ত্র ভিতরে ভিতরে জটিল হইয়া উঠিতেছে। দ্য প্লট থিকেন্স। এদিকে কুঞ্জ কুঞ্জরের কুলপুরোহিত হাওয়া বদলাইতে আসিয়া উপস্থিত হইলেন। তাহার হঠাৎ ডিসপেপসিয়া হইয়াছে। ওদিকে কর্তারা রাত্রি জাগিয়া ও বন্দুক ছুঁড়িয়া ক্লান্ত হইয়া পড়িয়াছেন। সাত দিন পরে দুজনেই ঘুমাইতে গেলেন। মৃদং সিং ও ভেপু সিং বাগান পাহারা দিতে লাগিল। তিন দিন ঘুমাইবার পর দুই কর্তা আবার চাঙ্গা হইয়া উঠিলেন। তখন আবার তাহাদের প্রতিহিংসার প্রবৃত্তি চাগার দিল। ইতিমধ্যে প্রিয়গোবিন্দ রোজ শেষ রাত্রে শিউলি গাছ কাটিতে যাইতেছিল। ওলগোবিন্দ তাহা জানিতেন না, তাই তিনি তাহাকে ডাকিয়া পরামর্শ করিলেন। প্রিয়গোবিন্দ শিউলি গাছের প্রতি দারুণ বিদ্বেষ জ্ঞাপন করিয়া জানাইল, ওদিকে তাহার নজর আছে, সুবিধা পাইলেই সে শিউলি গাছের মূলে উঠার আঘাত করিবে। ওলগোবিন্দ হৃষ্ট হইলেন। ওদিকে কুঞ্জ কুঞ্জর একজন মন্ত্রী পাইয়াছেন, পুরোহিত মহাশয়। তিনি ইউক্যালিপটাস গাছ সম্বন্ধে নিজের দূরভিসন্ধি প্রকাশ করিলেন। পুরোহিত মহাশয় অত্যন্ত সাদাসিদা লোক, তার উপর ডিসপেপসিয়া রোগী। তিনি বলিলেন, এ আর বেশি কথা কি, ভালো দিন দেখে কেটে ফেললেই হলো, দাঁড়াও আমি পাঁজি দেখি। পাঁজি দেখিয়া পুরোহিত বৃক্ষছেদনের উৎকৃষ্ট দিন দেখিয়া দিলেন। এমন সহৃদয় অথচ ধর্মপ্রাণ সহায়ক পাইয়া কুঞ্জ কুঞ্জরের উৎসাহ শতগুণ বাড়িয়া গেল। স্থির হইল সোমবার রাত্রি একটার সময় শুভকর্ম সম্পন্ন হইবে। গুলিগোলা বন্ধ আছে, ওলগোবিন্দটা নিশ্চয়ই এখনো ঘুমাইতেছে, সুতরাং নির্বিঘ্নে কার্য সম্পন্ন করিবার এই সময়। কিন্তু শ্রেয়াংশী বহুবিঘ্নানী, বিশেষত নারী জাতি একজোট হইয়া যাহাদের পিছনে লাগিয়াছে তাহাদের জয়ের আশা কোথায়? রাত্রি একটার সময় কুঞ্জ কুঞ্জর করাত রইয়া নির্বিঘ্নে পাঁচিল পার হইলেন, কিন্তু ইউক্যালিপটাস গাছের কাছে যেমনি দাঁড়াইয়াছেন অমনি ওলগোবিন্দ আসিয়া তাহাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করিয়া ধরিলেন। কুঞ্জ কুঞ্জর করাত দিয়া তাঁহার কান কাটিয়া লইবার চেষ্টা করিলেন, কিন্তু সে চেষ্টা সফল হইল না। ভেপু সিং দারোয়ান তাহাকে পিছন হইতে আলিঙ্গন করিয়া ধরিল। এইভাবে বুকে পিঠে আলিঙ্গিত হইয়া কুঞ্জ কুঞ্জর বাড়ির মধ্যে নীত হইলেন। তাহাকে একটি চেয়ারে বসাইয়া তাহার পায়ে দড়ি বাঁধিয়া দড়ির অন্য প্রান্ত নিজ হস্তে লইয়া ওলগোবিন্দ আর একটি চেয়ারে বসিলেন। বন্দুক তাহার কোলের ওপর রহিল। দুইজনে পরস্পরের মুখ অবলোকন করিলেন। চারি চক্ষুর ঠোকাঠুকিতে একটা বিস্ফোরক অগ্নুৎপাত হইয়া গেল না, ইহাই আশ্চর্য। ওলগোবিন্দ চক্ষু ঘূর্ণিত করিয়া বলিলেন, বুদিনানা অব দি ব্রঙ্কাইটিস ইন্টু দি ঘুলঘুলি অব চাটনি কাবাব তেড়ে কেটে গাদি গেনে ধা কিজি তাকসিন। তাহার উদর জীবন্ত ফুটবলের মতো লাফাইতে লাগিল। কুঞ্জ কুঞ্জর কিছুই বলিলেন না। ওলগোবিন্দ তখন ঈষৎ প্রকৃতিস্থ হইয়া ভেপু সিংকে বলিলেন, প্রিয়কে ডাক। প্রিয় আসিল। ওলগোবিন্দ গর্জন করিয়া বলিলেন, শিউলি গাছ। কাসাবি আঙ্কা তৎক্ষণাৎ পিতৃআজ্ঞা পালন করিতে ছুটিল। 15 মিনিট কাটিয়া গেল। ওলগোবিন্দ 2 মিনিট অন্তর ফুটবল নাচাইয়া হাসিতে লাগিলেন, হে হে হে। তারপর ওলগোবিন্দ বলিলেন, ভেপু সিং থানা মে খবর দেও, এই চোরটাকো জেল মে ভেজেঙ্গে। যহকুম বলিয়া ভেপু সিং প্রস্থান করিল। আরো 15 মিনিট অতীত হইল। ওলগোবিন্দ পূর্ববৎ 2 মিনিট অন্তর হাসিতে লাগিলেন। কুঞ্জ কুঞ্জর কেবল ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করিতে লাগিলেন।
হঠাৎ উভয়ের কর্ণে দূর হইতে একটা শব্দ প্রবেশ করিল, লু 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 লু। দুজনের শিকারী কুকুরের মতো কান খাড়া করিলেন। শব্দটা যেন কুঞ্জ কুঞ্জরের বাড়ি হইতে আসিতেছে। ওল গোবিন্দ একটু অস্বস্তি বোধ করিতে লাগিলেন। দুপুর রাত্রে ও আবার কিসের শব্দ? শেয়াল নাকি? প্রিয় এতক্ষণ ওখানে কি করিতেছে? তিনি ক্রুদ্ধ হইয়া উঠিতে লাগিলেন। অনুসন্ধান করিতে যাইবারও উপায় নাই, কুঞ্জ কুঞ্জর পলাইবে। এমন সময় ভেপু সিং হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসিল, বলিল, এ হুজুর, আপ বেঠে হ্যায়? ওল গোবিন্দ রাগিয়া বলিলেন, বেঠে রহেঙ্গে নেই তো ক্যা লফায়েঙ্গে, ক্যা হুয়া? ভেপু সিং জানাইল, ও বাড়ির মাইজি লোক দাদাবাবুকে পাকড়িয়া লইয়া অন্দরমহলে প্রবেশ করিয়াছে। দুই কর্তা একসঙ্গে লাফাইয়া উঠিলেন। ওল গোবিন্দের কোল হইতে বন্দুক পড়িয়া গেল। ভেপু সিং তখনও বার্তা শেষ করে নাই, সক্ষোভে বলিল, উক্ত মাইজি লোক কেবল দাদাবাবুকে ধরিয়া লইয়া গিয়াই ক্ষান্ত হয় নাই, সকলে মিলিয়া উচ্চ ঈশ্বরে তাহাকে উল্লু উল্লু বলিয়া গালি দিতেছে। এই সময় কর্তারা সকর্ণে শুনিতে পাইলেন, উলু 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 উলু। দুজনে পরস্পরের মুখের দিকে চাহিলেন, তারপর যেন একই যন্ত্রের দ্বারা চালিত হইয়া দৌড়িতে আরম্ভ করিলেন। কুঞ্জ কুঞ্জরের পায়ের দড়ি অজ্ঞাত সারি ওল গোবিন্দের হাতে ধরা রহিল। তাহারা যখন কর্মস্থলে উপস্থিত হইলেন, তখন ডিসপেপসিয়া রোগাক্রান্ত পুরোহিত মশাই শুভকর্ম শেষ করিয়াছেন। দুই বাড়ির গৃহিণী উপস্থিত ছিলেন। কর্তাদের মূর্তি দেখিয়া তাহারা পরস্পরের গায়ে হাসিয়া ঢলিয়া পড়িলেন, বলিলেন, আম মরে যাই, বুড়ো মিনসেদের রকম দেখো না, যেন সং। এই গল্প এখানেই শেষ। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সকল বন্ধুর কাছে অনুরোধ করি, প্লিজ আমার চ্যানেলটা একটু শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা আমার গল্প শুনতে পায়। আজকের মতো নমস্কার।